দুইটা জিনিস, দামেও ভালো মানেও ভালো অ্যাপল ওয়াচ সিরিজ 6, আর দামে কম মানে ভালো HW22 প্রো স্মার্ট ওয়াচ। অ্যাপল ওয়াচ সিরিজ 6 মাত্র 2400 টাকায়। উহু, এটা অ্যাপল ওয়াচের মতো দেখতে, আবার দুনিয়ার ফিচারে ঠাসা। ওয়্যারলেস চার্জিং, কলিং, কথা বলা, মেসেজ পড়া, আবার গেমসও খেলা যায়। এছাড়াও হেলথ ও ফিটনেস ট্র্যাকিং সহ স্মার্ট ওয়াচের সকল ফিচার থাকবে এই স্মার্ট ওয়াচটিতে। আজকের ভিডিও জুড়ে কথা বলবো অ্যাপল ওয়াচ সিরিজ 6 এর গ্রামের চাচাতো ভাই HW22 প্রো নিয়ে। জানাবো ব্যাটারি ব্যাকআপ সহ ওয়াচটি কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন এবং অফলাইন শপগুলোর মাঝে অন্যতম বিশ্বস্ত শপ গ্যাজেট ক্লাব বিডি। এই ওয়াচটি আপনারা পেয়ে যাবেন 2450 টাকায়। আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট এবং অফার। গ্যাজেট ক্লাব বিডি সম্পর্কে সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে। আরেকটা বিষয়, গ্যাজেট ক্লাব বিডির যে মালিক আমাদের বন্ধু শিপন কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে অনুরোধ করব শিপনের জন্য দোয়া করতে। আল্লাহ তাআলা যেন শিপনকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, আমিন। প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে HW22 প্রো এর বক্স। বক্সের উপরে কিছু ওয়াচ ফেসের ছবি দেওয়া আছে এবং বক্সের নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললে ভিতরে প্রথমেই একটা আকর্ষণীয় আরও একটি বক্স আছে যেখানে ওয়াচটির ছবি দেওয়া আছে এবং লেখা আছে স্মার্ট ওয়াচ, এবং এখানে স্ট্র্যাপগুলো কীভাবে ইনসার্ট করবেন তা দেওয়া আছে। এর নিচেই থাকছে মূল ওয়াচটি এবং স্ট্র্যাপগুলো। তো ওয়াচটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছি ওয়াচটি দেখতে চমৎকার। প্রথমে চাইনিজ ভাষা আসবে এখানে, কিছুই বুঝতে পারতেছি না কী লেখা আছে যেহেতু চাইনিজ ভাষায়। পরবর্তীতে অ্যাপসের মাধ্যমে সেট আপ করে এই ভাষা চেঞ্জ করা যায়। তো দেখে নেওয়া যাক বক্সে আর কী কী আছে। বক্সে আরও পাচ্ছেন এক জোড়া স্ট্র্যাপ এবং এর নিচে থাকছে একটি ম্যাগনেটিক চার্জার অ্যাডাপ্টার। এবং সবশেষে থাকছে একটি ইউজার ম্যানুয়াল। তো এই তো গেল বক্স কন্টেন্ট। কথা বলবো এই ওয়াচের বাকি বিষয়গুলো নিয়ে। কথা বলবো ওয়াচটির ডিসপ্লে ও ডিজাইন নিয়ে। দেখতে পুরো অ্যাপল ওয়াচ সিরিজ 6 এর মতো। স্কোয়ার শেপ ডিজাইনের ওয়াচটি ওজনে খুবই হালকা, মাত্র 50 গ্রাম। 44 mm এই ওয়াচটি হাতে পরে থাকতেও বেশ আরামদায়ক। ওয়াচটি ডান পাশে থাকছে একটি বাটন যেটা ঘুরিয়ে বিভিন্ন ফাংশন চেঞ্জ করা যায়, আবার ক্লিক করলে ব্যাক বাটন হিসেবে কাজ করে, এবং এর নিচে থাকছে হোম বাটন। ওয়াচটির নিচের অংশে ওয়্যারলেস চার্জিংয়ের পোর্ট আর থাকছে সিলিকন স্ট্র্যাপ। ওভারঅল ডিজাইনে প্রিমিয়ামনেসের কোনো কমতি নেই, একেবারে খাপে খাপ সিরিজ 6। ডিসপ্লেতে পাচ্ছেন 1.75 ইঞ্চির একটি ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন 320x320। ডিসপ্লেটি LCD প্যানেলের। ডিসপ্লেটার সবচেয়ে বড় ভালো লাগার দিক হচ্ছে একেবারে বড় একটি ডিসপ্লে, এ কারণে মেসেজ পড়ার কাজও করতে পারবেন সহজেই, এবং নোটিফিকেশন আসলে তা এখানেই পড়ে নিতে পারবেন। ডিসপ্লেতে শার্পনেস ভালো যে কারণে লেখাগুলো পড়তেও কোনো ধরনের সমস্যা হয়নি। তবে সানলাইটে ব্রাইটনেস একটু কম, যেটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। ডিসপ্লেটা বেশ কালারফুল, বাজেট অনুযায়ী ভালো লেগেছে। ডিসপ্লেতে রয়েছে 40টার মতো ওয়াচ ফেস যার বেশিরভাগই খুবই সুন্দর। আবার অ্যাপ থেকে নতুন নতুন ওয়াচ ফেস ডাউনলোড করতে পারবেন। এছাড়াও টাচ রেসপন্স খুবই ভালো পেয়েছি। ওভারঅল দাম অনুযায়ী ওয়াচটির ডিসপ্লে ও ডিজাইন ভালো লেগেছে। ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করতে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে RD ফিট নামক একটি অ্যাপস নামিয়ে নিন এবং সহজেই কানেক্ট করে ফেলুন। আর কানেক্ট করার সাথে সাথেই আপনার ফোনে কে কল করলো, কে মেসেজ করলো, ফেসবুকের নোটিফিকেশন সহ সকল নোটিফিকেশন পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটিতে। এছাড়াও ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে আপনার ফোনের কন্ট্যাক্ট, ডায়াল, মেসেজ সিঙ্ক করে ওয়াচেই দেখে নিতে পারবেন। এছাড়াও ওয়াচটির মাধ্যমে কল আসলে কল ধরে কথা বলতে পারবেন। ডায়ালার আছে, নাম্বার উঠে এখান থেকে কল দেওয়া যাবে। কলের সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে, দুপাশ থেকে ক্লিয়ার সাউন্ড শোনা যায়। ফোন আসলে একই সাথে ওয়াচে ভাইব্রেট করে এবং রিংটোন বাজে, রিংটোনের সাউন্ড কোয়ালিটিও ভালো। স্পিকার দিয়ে যে সাউন্ড তা নর্মালি শোনা যায়, এবং মোটামুটি ভিড় যে জায়গাগুলোতে আছে এই জায়গাগুলো ছাড়া নর্মালি সাউন্ড কিন্তু শোনা যায়। তবে এখানে একটা কনস পেয়েছি, সেটা হচ্ছে আইফোনে কানেক্ট করলে কন্ট্যাক্ট এবং মেসেজ সিঙ্ক হতে ঝামেলা করছিল।
এছাড়াও আরডি ফিট অ্যাপসের সাহায্যে আপনি কতটুকু হাঁটলেন, কতটুকু ঘুমালেন, ফিটনেস ট্র্যাকিংয়ের অপশনগুলো সবই পেয়ে যাবেন। ওয়াচটিতে আছে হার্ট রেট সেন্সর, প্যাডোমিটার, ইসিজি, বডি টেম্পারেচার, অক্সিজেন স্যাচুরেশন, 9টা স্পোর্টস মোড, মিউজিক কন্ট্রোল, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো জোস জোস সব ফিচার। আবার এখানে গেমসও খেলা যায়। কেমনে কি ভাই, এত কিছু কীভাবে সম্ভব? যদিও ফিটনেস বিষয়ক ফিচারগুলোতে 80-90% অ্যাকুরেট, সো অ্যাকুরেসির কথা বললে এখানে কিন্তু অ্যাকুরেসি একটু কম। ওয়াচটিতে 200 mAh ব্যাটারি পাচ্ছেন, যা চার্জ হতে সময় নেয় ঘন্টা খানেক। আবার একবার চার্জ দিলে প্রায় একদিনের কাছাকাছি ব্যাকআপ পাওয়া যায়। ওভারঅল আপনি যদি অ্যাপেল ওয়াচের সাথে এই ওয়াচটিকে রাখেন, তাহলে বোঝার খুব একটা উপায় নেই যে কোনটা আসল আর কোনটা নকল। এছাড়াও ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে, ফিচার আছে দুনিয়ার। খারাপ শুধু ফিটনেস ট্র্যাকিংগুলো অ্যাকুরেট না। এছাড়া খাপে খাপ কম দামে অ্যাপেল ওয়াচ সিরিজ 6-এর বাপ HW22 Pro, একটা জোস ওয়াচ। আপনাদের কাছে কেমন লেগেছে এই ওয়াচটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওয়াচটি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের প্রশ্নগুলো করতে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।